কিশোরগঞ্জের হাওর উপজেলার ইটনায় ফসল রক্ষাবাদের কাজ শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। সোমবার সকালে উপজেলার মিগা ইউনিয়নের বস্তিপুর হাওরে ফসল রক্ষাবাদের কাজ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ রিজাউল ইসলাম, মেগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ দারুল ইসলাম, ইউপি সদস্য মোহাম্মদ মাজার মিয়া এবং মোহাম্মদ আবুল হোসেন সহ অনেকে। চলতি বছরে উপজেলার 9টি ইউনিয়নে বিভিন্ন হাওরে 25টি প্রকল্পে 45.5 কিলোমিটার কাজ করার কথা রয়েছে, যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে 5,68,45,000 টাকা। ফসল রক্ষাবাদের কাজ গত 14ই ডিসেম্বর শুরু হয়েছে এবং কাজ শেষ করার কথা রয়েছে আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে।